talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to do. We don't laugh anymore. What was all of it for? Hello, bondhura. Good evening. আমি আজ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। তো তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যেটা আমার বিয়ের অ্যালবামটা একটু দেরি করেই এসছে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, তো এসে গেছে। তো চলো তোমাদের সাথে আমি আজ ওই বিয়ের অ্যালবামটা শেয়ার করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সেই বিয়ের অ্যালবাম। তো চলো আমি তোমাদের সামনে ওপেন ওপেন করছি আর তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার মানে এটা রিসেপশন বিয়ে দুটোরই আছে। তো এটা হচ্ছে ফার্স্ট পেজ। খুলছি এবার, ফার্স্টেই হচ্ছে মিস্টারের ছবি চলে এসছে। মিস্টারের ছবি চলে এসেছে, এটা হচ্ছে গায়ে হলুদের সময় ছবি, বিভিন্ন পোজে দাঁড়িয়ে আছে। মিস্টারের ছবি গেল, বিভিন্ন পোজে ছবি করছে। সেকেন্ড হচ্ছে গায়ে হলুদের সময়, এটাই হচ্ছে আমার শাশুড়ি মা, এটাই হচ্ছে মাম্মাম, যেটা এটাই হচ্ছে মাম্মাম। তো তোমাদের যার কথা বলি যে অসুস্থ এইটা, আর একে আশা করছি দেখলে চিনতে পারছো, যাদের বাড়িতে গেছিলাম আমার ননদের ছেলে, এই যে ভীষণ দুষ্টুমি করছিল তখন সেই মুহূর্তে। আর এটা হচ্ছে ওনার কপালে যেটা ছড়ানো হলুদ, এবার ঘোরাচ্ছি। এগুলো হচ্ছে মামা মুখে সেই প্রথম যে হলুদটা গায়ে ছোঁয়ায় সেই হলুদটা ছোঁয়াচ্ছিল। আর এটা হচ্ছে দুজনের ভাগনা আর মামার ছবি, এখানে হচ্ছে মিস্টারের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর। এটা হচ্ছে মিস্টারের ছবি, এবার ঘোরালাম। এটা হচ্ছে সব কাকিমারা, এইটা হচ্ছে একটা দিদি হয় ওর ছোট পিসির মেয়ে, বড় মেয়ে। এইটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমা, এটাও পাশের বাড়ির কাকিমা, এটা হচ্ছে আমার দিদি যেটা আমার ননদ যে, আর এটা হচ্ছে একটা কাকিমাই হয় পাশের বাড়ির। আর মিস্টারের ভাগনার ছবি, স্পেশাল ভাগনা। এটা হচ্ছে আমাদের এবাড়ির যে বরণ ডালা হয়, এটা হচ্ছে বরণ ডালার ছবিটা, এটা হচ্ছে গায়ে হলুদের যে বাটি ছবি এটা। আর তারপর সেই যে ঘুরে ঘুরে যে মাথায় জল ঢালে সেই ছবিগুলো, এইখানে হচ্ছে সব বোনেদের মিলে সব ছবি, এগুলো হচ্ছে আমার সবকটাই ননদ। এটা হচ্ছে বরণ করার সময়ের ছবি, গায়ে হলুদের সময় যে বরণ হয়েছিল সেই ছবি। আর এটা দিদি গায়ে হলুদ ছোঁয়াচ্ছে সেই ছবি, ঘোরালাম। এবার মিশা আমাদের বাড়িতে যখন ওর গায়ে ছোঁয়ানো হলুদটা যখন আমাদের বাড়িতে নিয়ে আছে সেই সময়ের ছবি কিছু, এই যে
ক্ষীরের তত্ত্ব। এটা প্রজাপতি, ক্ষীরের প্রজাপতি। একে হয়তো তোমরা দেখোনি, এটা হচ্ছে দিদির মেয়ে। ওকে সবচেয়ে বড় দায়িত্বটা দিয়েছিল মাছ ধরার, মাছ ধরার দায়িত্ব দিয়েছিল। এই পাশে হচ্ছে যে গায়ে হলুদ করে যে চান করাতে নিয়ে যায়, সেই তখন আমাদের বিয়ের দিন এমনই ইনসিডেন্ট যে বৃষ্টি হয়েছিল। আদৌ কিন্তু অনেকে বলে যে যারা যখন মানে জন্মের সময় যদি বৃষ্টি হয় তাহলে বিয়েতে বৃষ্টি হয়, কিন্তু আমারও হয়নি জন্মের সময় বৃষ্টি, মিস্টারেরও হয়নি, কী করে হলো কে জানে। তো এখানে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই চান করতে গেছিলো পুকুরে। তো এখানে সবাই ওই সামনেটা দাঁড়িয়ে আছে, আর এখানে যে এ করছে সেইটা। এবার পরেরটা, এইটা হচ্ছে বাপি, সে হয়তো আজ আর নেই। এটা হচ্ছে বাপি, যেটা সে কি বলে বৃদ্ধি করাতে বসে মনে হয়, সেইটা বাপি বৃদ্ধি করাতে বসেছিল। আর এটা হচ্ছে ওই পাশে বাড়ির কাকিমা, সেই সেই ঘটের উপর যেগুলো দিয়ে হলুদ তুলে দিয়ে ওইগুলো করাচ্ছিল। আর এখানে মিস্টারের একটা ছবি সরালাম। এইটা হচ্ছে মিস্টারের সব বন্ধুরা, মিস্টারের সব বন্ধুরা। এটা হচ্ছে মিস্টার বিয়ে করতে যাচ্ছে, কত সেজে উঠেছে পোজ, কি বিশাল পোজ। এইখানে হচ্ছে বাপি মামামের সাথে একটা ছবি বিয়ের আগে, মানে বিয়ে করতে যাওয়ার আগে। এই ছবিটা আশা করছি তোমরা, ব্যাকগ্রাউন্ডের ছবিটা আশা করছি তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে। সরালাম, নেক্সট হচ্ছে আমাদের বাড়িতে তখন চলে গেছে। এটা হচ্ছে গাড়ির, গাড়িটা ওরা নিজেরা ভাগনা ভাইয়েরা মিলে সাজানো সাজিয়েছিল। আর হচ্ছে উনি গাড়িতে উঠছেন। তো এরপর হচ্ছে এখানে মিস্টার গাড়িতে উঠছে, বিয়ে করতে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে আমার মা বরণ করছে, গাড়ি থেকে নেবে যেটা বরণ হয় সেই বরণ করছে এখানে। এখানে হচ্ছে মামাম ওকে খাইয়ে দিচ্ছে, সেই বিয়ে করতে যাওয়ার আগে যে খেয়ে যায় দই চিড়ে না কিছু একটা হয়তো খেয়ে যায়, ওইটাও খাচ্ছে। এখানে আমার মা ওকে মিষ্টি খাওয়াচ্ছে, এখানে মামাম খাওয়াচ্ছে আর ওখানে আমার মা খাওয়াচ্ছে। পর হচ্ছে উনি গাড়িতে বসে, সেই ছবি এটা গিয়ে বিয়ের মানে মেয়ের বাড়িতে গিয়ে যেখানে বসে সেখানে সব ওর বন্ধুরা ভাইয়েরা মিলে এখানে বসেছিল। এটা হচ্ছে দানের সময়, আমার মামা দান করেছিল দানের সময়। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে, এটা আমার ছোট মাসি আর ছোট মাসির ছেলে। এটা মিস্টার বর সেজে বসে আছে একদম পায়ের উপর পা দিয়ে। এখানেও একটা ওরই ছবি, এইখানে একটা ইনসিডেন্ট বলি। এখানে সবাই কি আমার সাথে কথা বলছে, কিন্তু আদৌ আমি তাদের কাউকেই চিনি না। এ বলছে, এ ও বলছে, কিন্তু আমি কাউকে চিনতেও পারিনি, কাউকে বুঝতেও পারিনি। এখানে সবই পাশে আশেপাশে সব কাকিমারা। এখানে হচ্ছে দানের, দানের সময় যে আংটি দেয় সেই আংটির সময়ের ছবি। এইটা আমার পোস্ট দিয়ে ছবি তোলা ছিল, এখানে এইটা আমার একটা ছবি।
হয়ে যাওয়ার পর এই একটা আছে আমার ছবি। এই যে পান পাতা দিয়ে ঘোরানোর সময় এইটা এই একটা ছবি। আর এখানে এমনি পোজ দিচ্ছিল, এখানে যখন ওকে ওই ছাসনা তলায় যখন ওকে বরণ করা হচ্ছিল সেই সময় কিছু ছবি। মালা বদলের সময় তখন যে 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 রিচুয়ালস গুলো হয় সেইগুলোই। তো তারপর আমরা বিয়েতে বসে গেছিলাম। মালা বদলেরই আমার এই ছবিটা, আমার নিজের পার্সোনালি আমার খুব ভাল লাগে এই ছবিটা, আমার খুব ভালো পছন্দের ছবি। এটা হচ্ছে আমাদের সিঁদুর দানের সময় ছবি। গম্ভীর হয়ে গেছিলাম সিঁদুর দানের সময়, দুজনে খুব গম্ভীর হয়ে গেছিলাম, সিরিয়াস জিনিস তো ওই জন্য। তখন হয়তো ভাবছিল যে দেব কি দেব না। এটা হচ্ছে সেই ধান ফেলার সময়, ধান না না খই ফেলার সময় যে ছবি, সেই ছবি। এটা হচ্ছে সিঁদুর পড়ানোর সময়েরই একটা ছবি। এমন অদ্ভুত আমাদের ও বলছে যে সিঁদুর এর জন্য। সিঁদুর পরানোর পর ছবি, আবার এখানে আমি যখন চলে এসেছি এখানে গাড়িতে বসে যখন মাম সেই বরণ করে খাওয়ায় যেগুলো সেইগুলো। আর এটা হচ্ছে একটা আমাদের গাড়ির মধ্যেই একটা ছবিটা। আর এখানে দিদি সেই গাড়িতে চাকায় জল ঢালে সেইটা করছে দিদি। মন্দিরে প্রণাম করতে গিয়ে এইসব ছবিগুলো এগুলো। কত বড় কলসিটা দিয়েছিল দেখেছো? হ্যাঁ, এইটার মধ্যে আমি তোমাদের একটা জিনিস দেখাই। এখানে আছে কই মাছ না কি মাছ বলে, হুট করে আমার পা এখানে ঝেড়ে দিয়েছিল। আমি তো পুরো সিটিয়ে দাঁড়িয়েছিলাম যে যদি নড়লে আবার নড়ে যায়। মানে আমি যে কিভাবে তখন দাঁড়িয়েছিলাম যে ভগবান জানে আর আমি জানি, যদিও মাছটা বেশি লাফাইনি। এখানে হচ্ছে বরণের সময় জল খাওয়াচ্ছিল, খেলা হচ্ছিল এখানে। এই যে ফাইনাল দিন চলে এলো, যেটা হচ্ছে রিসেপশন। সবাই আছে, আর মানে এটা হচ্ছে পিসিরা, মানে মিস্টারের পিসিরা সব। এটা হচ্ছে একটা দিদি জামাই বাবু, এটা হচ্ছে দাদা বৌদি, এটা হচ্ছে দিদি জামাই বাবু, এটা হচ্ছে কাকিমার মারে মামাম, এটা হচ্ছে কাকিমার কাকা, ছোট কাকা কাকিমা। এখানে হচ্ছে মানে মামামের সাথে ওর একটা বন্ধু, খুব ভালোই ফ্রেন্ড। আর আমরা দুজন সবেতেই আছি। এখানে হচ্ছে সব পাড়ার কাকিমারা মিলে, সবাই এখানে সবাই কাকিমা। এটা হচ্ছে ওদের বাড়িতে সবাই কাকা, মানে এরা তিন ভাই, এটা ছোট কাকা, আর এটা বাপি, এটা মেজো কাকা। মেজো কাকার কথা বলেছি, মেজো কাকা কোনোদিন দেখোনি, এটা হচ্ছে মেজো কাকা।
এটা হচ্ছে দিদি আমার ননদ, এটাও হচ্ছে একটা দিদি ছোট কাকার মেয়ে, এটা হচ্ছে কাকিমা। এইখানে আছে হচ্ছে আমার মানে আমার বাপের বাড়ি যখন কোনে যাত্রী আসে তখন কিছু ছবি। এটা হচ্ছে আমার মেজ কাকিমা মেজ কাকা, এটা হচ্ছে আমার ছোট কাকা ছোট কাকিমা, এটা হচ্ছে আমার বড় পিসি বড় মাসির মেয়ে আর জামাই মানে দিদি জামাই বাবু, এটা হচ্ছে ওর মামা আর এটা মামি, আর এটা হচ্ছে মানে পাশে ঠাকুমা এটা, আর এটা হচ্ছে ছোট কাকিমার মা, আর এটা হচ্ছে আমার সেজো মেসো, এটা হচ্ছে বড় মেসো। এটা হচ্ছে সব মাসিরা মিলে আছে। এইখানে হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বড় মাসি, এটা আমার সেজো মাসি, এটা আমার ছোট মাসি, এখানে হচ্ছে সব ভাই বোনেরা মিলে। এটাও একটা বোন হয় যে আমার নিতবু কোনে হয়েছিল, আর এটা হচ্ছে ছোট মাসির ছেলে, এটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে, এটা হচ্ছে মেজো কাকার ছেলে, আর এটা হচ্ছে বড় মাসির মেয়ে। এটা হচ্ছে দুটো, এটা মামা আর এটা হচ্ছে মামি। এটা হচ্ছে আমার একটা কাকিমা হয়, আর এটা হচ্ছে কাকিমারই মেয়ে, এটা বোন হয়, আর এটা হচ্ছে আমার দুই ননদের সাথে। এটা হচ্ছে আমার একটা ভাগ্নি ভাই সরি ভাগনা। তো এটা হচ্ছে দুই ননদ, এটা আমার, এটা হচ্ছে আমার একটা ভাগনা হয়, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর এটা হচ্ছে মামার ছেলে। আমার একটা যা হয় পাশে বাড়ি একটা যা হয় এটা, আর এটা হচ্ছে এটাও একটা ননদি হয়, এটা হচ্ছে মামা, আর এটা হচ্ছে একটা কাকিমা। এটা তো আমার ছবি, এটা সব আমার মিস্টারের সব কলেজের বন্ধুরা। আর এখানে হচ্ছে এটা একটা দাদা, আর এটা হচ্ছে একটা বৌদি, মানে যে যা বললাম যা। এটা হচ্ছে এটা একটা দিদি আমার, এটা তো ননদি, এটা একটা দিদি হয়। তো মিস্টারের এটা দুটো বন্ধু, মিস্টারের হচ্ছে এটা দুটো বন্ধু, আর এটা হচ্ছে ভাগ্নি, এটা হচ্ছে ভাগনা, এটা আমি, আর এটা হচ্ছে আমার ভাইয়ের সাথে একটা ছবি ছোট কাকার ছেলের সাথে। এটা একটা আমার ননদি হয় ননদ, আর এটা হচ্ছে নন্দাই, এটার ফুচকেটা, এটা হচ্ছে এটাও যেটা বললাম আমার মিস্টারের বন্ধু, আর এটা হচ্ছে আমার মা, বাবা আসতে পারেনি, আর এটা একটা দিদি, আর দিদির হাজব্যান্ড যেটা নন্দাই বলে আর ওর মেয়ে। হচ্ছে ননদ, ননদের মেয়ে ছেলে, এখানে আমার কিছু ছবি আছে। এগুলো সবই মিস্টারই এডিট করেছে, সব কিছু উনি করে দিয়ে গেছেন করেছে, এগুলো সবই ওনার এডিট করা ছবি। এটা হচ্ছে ওর অফিসের সমস্ত কলিগরা এসেছিল সেই ছবিটা। এটা হচ্ছে আমার মামা মামি মামার ছেলে, এটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে সবাই এসেছিল যারা তারা সেই ছবি, আর এখানে হচ্ছে সব ননদ কাকিমারা সবাই মিলেই আছে। এটা হচ্ছে দিদি জামাইবাবু ননদ আর নন্দাই, এখানে দিদি আছে মামাম আছে, এটাও একটা ননদ এটাও একটা ননদ, এইগুলো হচ্ছে সব দেওর, তার মাঝখানে একটা ভাগনা আছে, আর এটা হচ্ছে জামাইবাবু
আর এটা হচ্ছে ওর বন্ধু। এখানে আমাদের দুজনের ছবি, দিদি জামাইবাবু, মামা, ভাগনা, আমরা দুজনে। এখানে এই যে শালার কি বলে জামাইবাবুর যে ছবি, এখানে দিদি জামাইবাবুর সাথে আমি, এখানে জামাইবাবুর সাথে আমি, আর এখানে দিদি জামাইবাবুর ছবি। এখানে সব ননদদের মিলে, এইটা হচ্ছে শুধু বৌদি হয়, মানে বৌদি মানে ওর বৌদি আমার যা, এখানে সব ননদ হয়, বাকিগুলো সবাই সবই ননদ। এটা হচ্ছে পাড়ার সব বন্ধু, এটা হচ্ছে দিদি দিদিদের ফ্যামিলি পুরো। এখানে বাপি মামামের সাথে আমি আরও, এখানে মামামের সাথে আমি আরও, এখানে দিদি যা একদিকে, দুদিকে হচ্ছে দুই ছেলে, মাঝখানে আমরা দুজন। এখানে খাবার টেবিলে কিছু ছবি, এগুলো সব আমাদের এমনি সব ছবি তোলা। এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিল সেই তত্ত্বের ছবি। আর এখানে আছে মিস্টার, সেই দিনও আমার ছবি তুলছিল, এর আগেও তুলেছে, সেই দিনও আমার ছবি তুলছিল। মিস্টার যেহেতু ফটোগ্রাফি করতে বলে ওনার এইসব দিক দিয়ে খুব এ আছে। আর এটা হচ্ছে আমাদের পুরো ফুলশয্যার খাটটা সাজানো হয়েছিল, সেখানে রাত্রিবেলা সব ছবি তোলা হচ্ছিলো, আর এটা হচ্ছে আমাদের পুরো ফুলশয্যার খাটটা। এই লাস্ট হচ্ছে আমাদের, এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট ছবি। তো এই এই আমাদের বিয়ের অ্যালবাম শেষ। তো বন্ধুরা, আমার এই বিয়ের অ্যালবামটা তোমাদের কাছে ঠিক কিরকম লাগলো অবশ্যই জানিও, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কতটা ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা, বাই বাই।